হ্যালো এভরিওয়ান, আজকে আমরা Xiaomi মোবাইলের কাস্টম ইউআই MIUI 8.0 এর কিছু কুল ট্রিক্সের ব্যাপারে শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথম যে ট্রিক্সটা আমরা শিখব সেটার নাম হচ্ছে কুইক বল আইকন। প্রথমে আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা অ্যাডিশনাল সেটিংসে যাব। এখানে অপশন রয়েছে কুইক বল, কুইক বলে আমরা ট্যাপ করব একবার। কুইক বলে ট্যাপ করে আমরা কুইক বল টার্ন অন করব। এখানে দেখতে পাবেন একটা গোল আইকন এসেছে, এই আইকনে যদি আমি ট্যাপ করি তাহলে আমি অনেক শর্টকাট আমি এখানে দেখতে পাবো, যেগুলো আমি সহজে ফোনটাকে ইউজ করতে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা এই অপশনগুলোকে আমরা কনফিগার করতে পারি। এখানে সিলেক্ট শর্টকাট অপশনে যাবো, সিলেক্ট শর্টকাট অপশনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা শর্টকাটকে আমরা কনফিগার করতে পারি। হোমের বদলে আমরা যদি অন্য কিছু পরিবর্তন করতে চাই সেগুলো আমরা এখানে করতে পারি। তো চলুন এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমরা ফোনটাকে ওয়ান হ্যান্ড মোডে কী করে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় ফোনের সাইজ অনেক বড় হওয়ার জন্য ফোনটা এক হাতে ইউজ করতে অসুবিধা হয়। তো Xiaomi ফোনে একটা অপশান রয়েছে যাতে করে আমরা ফোনের ডিসপ্লেটাকে ছোট করে নিতে পারি এবং আমরা বাঁ হাতে বা ডান হাতে ব্যবহারের জন্য সেটা উপযোগী করে তুলতে পারি। দেখা যাক কীভাবে আমরা সেটা করব। প্রথমে আমরা আমাদের নেভিগেশন বাটনে লেফট থেকে রাইটের দিকে সোয়াইপ করব, তাহলে দেখবেন অপশান এসছে একটা পপ আপ করেছে যে এন্টার ওয়ান হ্যান্ডেড মোড। আমরা এখানে ওকে প্লেস করব। ওকে প্লেস করলে দেখবেন ফোনটা লেফট হ্যান্ড সাইডের দিকে আমার এক হাতে ইউজ করার মতো একটা এরিয়ার মধ্যে চলে এসছে। এইবার ফোনটাকে আমরা এই ছোটো এরিয়ার মধ্যে ইউজ করতে পারি। এর সাইজ যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে পাশে আমরা দেখবো এখানে একটা সেটিংস অপশান রয়েছে, ওখানে একবার ট্যাপ করব তাহলে আমি ডিসপ্লে সাইজটাকে চেঞ্জ করতে পারি। এখানে আমার ডিফল্ট যেমন 4 ইঞ্চি হয়ে আছে এটাকে আমি 4.5 ইঞ্চি কনভার্ট করতে পারি। তো এইভাবে আমরা এখানে এক হাতে ইউজ করার জন্য ফোনটাকে মডিফাই করতে পারি। আমরা রাইট থেকে লেফটে সোয়াইপ করলে এই ডিসপ্লে রাইট হ্যান্ডের দিকে শো করবে যাতে কি আমরা রাইট হ্যান্ডের ফোনটা ইউজ করতে পারি। আমরা ফুল স্ক্রিন সাইজে ফিরে যেতে চাইলে আমরা এখানে বাইরে ট্যাপ করব, তাহলে আমরা ফুল স্ক্রিন সাইজে ফিরে যাব। এবারে আমরা Xiaomi ফোন থেকে কীভাবে স্ক্রিনশট ক্যাপচার করতে হয় এবং কীভাবে লম্বা স্ক্রিনশট আমরা ক্যাপচার করতে পারি Xiaomi ফোনে যেটা স্পেশাল ফিচার্স একটা MIUI 8 এর সেটা আমরা দেখব। তার জন্য আমরা প্রথমে যাব সেটিংসে, সেটিংসে গিয়ে আমরা সেটিংস মেনু, ধরুন আমি স্ক্রিনশটটা নিতে চাইছি, এখানে আমি সেটিংস অপশানে গিয়ে দেখাতে চাইছি কারণ এটা একটা বড় মেনু আইটেম যেটা আমাকে স্ক্রল করে অনেক দূর নিচের পর্যন্ত নামতে পারবো। আমার প্রয়োজন আছে পুরো স্ক্রিনশটটা আমি ক্যাপচার করব, শুধুমাত্র ডিসপ্লে যেটুকু শো হচ্ছে সেটুকু আমি যদি ক্যাপচার করতে চাই তাহলে আমাকে এখান থেকে সরাসরি স্ক্রিনশট আমি এখানে নিতে পারি। ডিসপ্লের এইভাবে স্ক্রিনশট ক্যাপচার করলে আমি শুধুমাত্র ডিসপ্লেটা যেটুকু শো হচ্ছে সেটুকুই নেবো, এবং আমি যদি পুরো স্ক্রিনশটটা ক্যাপচার করতে চাই তাহলে আমি একবার স্ক্রিনশটে ক্যাপচার করবো এবং স্ক্রিনশটে একবার ক্লিক করবো। ক্লিক করলে এখানে স্ক্রল অপশান পাওয়া যাবে, স্ক্রল অপশানে ক্লিক করলে এটা ধীরে ধীরে এটা স্ক্রল হতে থাকবে। তো আমি এখানে যদি আমি শেষ করতে চাই আমি এখানে ডানে ক্লিক করবো, ডানে ক্লিক করলে আমার দেখা যাবে একটা লম্বা একটা স্ক্রিন পেয়ে যাবো। এবার আমরা দেখবো কীভাবে আমি আইকনগুলো অ্যাপ্লিকেশনের আইকনগুলো আমরা কীভাবে ডিসপ্লে হোম স্ক্রিনে সহজভাবে অ্যারেঞ্জ করতে পারি। ধরুন আইকনগুলো এরকমভাবে এতে ছড়িয়ে রয়েছে, তো আমি যদি এগুলোকে একবারে অ্যারেঞ্জ করতে চাই খুব সহজে আমরা সেটা করতে পারি MIUI 8-এ। তো এটা করার জন্য প্রিন্ট করে নিন, মেনু অপশানের মধ্যে যাব, তারপর আমি যদি চেক করে নিই তাহলে আইকনগুলো দেখুন অ্যারেঞ্জ হয়ে গেল পরপর। খুব সহজে আমরা এইভাবে অ্যারেঞ্জ করতে পারি। তারপর আমরা দেখব কীভাবে মাল্টিটাস্কিং ট্রেটা আমরা ছোটো বড় এবং কীভাবে আমরা সেটাকে কনফিগার করতে পারি। মেনু বাটন ক্লিক করলে আমরা রিসেন্ট যে অ্যাপ্লিকেশানগুলো ব্যাকগ্রাউন্ডে রান করছে সেগুলোকে আমরা এখানে দেখতে পাবো। এগুলো যদি আমি একটা প্রিভিউ চাই তাহলে আমি এখানে ওপরে যে একটা আইকন রয়েছে এখানে ট্যাপ করলে আমি এর প্রিভিউ দেখতে পাবো যে এই ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশানগুলো রান করছে সেগুলোতে কী রয়েছে। তো এখানে আবার একটা ট্যাপ করলে এটা আমাকে ছোটো আকারে দেখাবে। এছাড়াও আমি এখানে প্রতিটা অ্যাপ্লিকেশানকে আমি পিঞ্চ করে ড্র্যাগ করলে আমি ওটাকে ফুল স্ক্রিনে দেখতে পাবো। এবারে আমরা দেখব কীভাবে আমরা চাইল্ড মোড সেটিংস অন করে দিতে পারি এবং সেটাকে কীভাবে এখানে আমরা ইউজ করতে পারি। এর জন্য আমরা সেটিংস অপশানে যাব, সেটিংস অপশানে গিয়ে আমরা অ্যাডিশনাল সেটিংসে যাবো। অ্যাডিশনাল সেটিংসে গিয়ে চাইল্ড মোডে ক্লিক করবো, চাইল্ড মোডে ক্লিক করে আমি চাইল্ড মোডটা অন করবো। চাইল্ড মোডে অন করলে আমাকে একটা প্যাটার্ন চাইবে, পাসওয়ার্ড, আমি একটা প্যাটার্ন দিয়ে সেই আমি অ্যাপ্লিকেশানগুলো এখানে ইনেবল করতে পারি যে যে অ্যাপ্লিকেশানগুলো আমি চাইল্ড মোডের মধ্যে দিতে চাইছি। ধরুন আমি এখানে তিনটে অপশানকে চাইল্ড মোড এনাবেলের মধ্যে দিতে চাইছি যাতে কি অন্য অ্যাপ্লিকেশানগুলো কেউ ইউজ করতে না পারে বা আমার ফাইল অ্যাক্সেস না করতে পারে। সেক্ষেত্রে আমি এগুলো অপশান করে এটা যদি এক্সিট করি তো আমি কেবলমাত্র তিনটে অ্যাপ্লিকেশানই দেখতে পাবো, অন্য বাকি অ্যাপ্লিকেশানগুলো এখানে আমার শো করবে না। এক্ষেত্রে আমি যদি এটাকে এক্সিট করতে চাই তো এক্সিটে ক্লিক করে আমাকে প্যাটার্নটা দিতে হবে, প্যাটার্ন দিয়ে চাইল্ড মোডটা অফ করলে আমি আবার আমি পুরাতন মোডে ফিরে যেতে পারবো। এবার আমরা দেখব কীভাবে খুব সহজেই আমরা ফোনের টর্চ লাইটটাকে অন করতে পারি। তো এই জন্য আমরা যেটা কী করবো, আমরা ফোনটাকে লক করবো এবং লক করে আমরা
যে হোম বাটন আছে হোম বাটনটাকে লং প্রেস করব লং প্রেস করলে দেখব আমরা এখানে টর্চ লাইটটা অন হয়ে গেছে দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা প্লিজ আমি অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ